হয়, মই বর্তমান উপস্থিত আছো গৌরীপুরের বগলিয়ামারি এখন গাঁৱত। ইয়াত দেখা গৈছে যে এক আজব ঘটনা এক সংঘটিত হয়েছে, যে দেখা গৈছে 2022 তারিখত এইখন গাঁৱতে বিদ্যুৎ সংযোগ দিয়ার নামত যে দুর্নীতি সংঘটিত করে আছে। যা 2 বছর পূর্বে কিন্তু ইয়াত এইখন গাঁৱতে মিটার বিহীনভাবে আহিছে বিল। মোর ইয়াত স্থানীয় রাইজ আছে, মই রাইজের পর দুর কথা জানিবলৈ আৰু এটা কথা কব লাগিব যে ইয়াত স্থানীয় রাইজ কিন্তু ক্ষোভিত হয়ে পড়ছে। গৌরীপুরের যে আমার বিদ্যুৎ কার্যালয় আছে, এই বিদ্যুৎ কার্যালয়ত কিন্তু ইতিমধ্যে ঠিকাদারে অভিযোগ নামা দাখিল করেছে। দাখিল করার পিছতে কিন্তু গা লড়া নাই বিভাগের কর্তৃপক্ষর। আমার বাতরির জড়িয়ে যদি দৃষ্টিগোচর নহয় তেনে আন্দোলন করবল ইতিমধ্যে হুঙ্কার প্রদান করেছে। মোর ইয়াত স্থানীয় রাইজ আছে, মই রাইজের পর দুর কথা মই জানিবলৈ যত্ন করি। কিন্তু বিলটো আহিছে আপনার, আমি মোবাইলত মেসেজ আছে, মোবাইলটো লৈ গেছো অফিসে, হেৰি যাওয়ার পিছত মোবাইলটো দিয়ার পিছত তাহুন উলাই দিছে, তেতিয়া বিল আহিছে, সুধিলো আমার বিলটো চেক করে দেখছুন, মেসেজ আহিছে। মেসেজ আহার পিছত তাহুন চালে, চাই কেনে কইছে বিল আহিছে 2800 টাকা বিল আহিছে আপনার। মই তাক কলো যে কেনকে বিল আহিব, এটা মইতো না জানো, এটো অফিসের পর আহে দিছে। অফিস লাইন লওয়া নাই, মিটার দিয়া নাই, কোনো একটা তার জয়েন দিয়া নাই, ট্রান্সফরমারটো আছে, ট্রান্সফরমার তাতে কোনো একটা তার জয়েন দিয়া নাই, এনেও বিল আহি আছে, কেনকে আহিব। সেই অফিসে গলো, অফিসে যাওয়ার পিছত আমার তাতে আপনি কিনা অভিযোগ নামা দাখিল করছেন নাকি? মো করেছিল কি কইছে, তারপর আপনার কি হয় জানাইছে বা কি? মোক পরখি কইছো, পরখি যাওয়ার পিছত মোক কই দিছে যে লাইনটো লগাই দিব, এতিয়া লাইনও দিয়া নাই, মানুহ আহা নাই। কোন ঠিকাদার এখন কাম করছিল? হেমেন ডেকা। হেমেন ডেকা কাম করছে? হেমেন ডেকা কাম করছে। তারপর সাপ কোন ডেকা ছিল? মফিজুদ্দিন। হয়, আরো এগারী ইয়ার স্থানীয় রাইজ আছে, মানে ক্ষোভিত কব ক্ষোভিত স্থানীয় রাইজ আছে। মানে তেখেতের পর দুবার কথা জানি, আর কি কব আপনার যে মিটার বিহীনভাবে বিল আছে কি কব? বাংলা দেখুন আমার কোন মিটার টিটার নাই, তো বিল আছে 2800 টাকা বিল আছে, তো আমার কোনো তার জয়েন দে নাই, কোনো একটা মিটার দে নাই, কোনো খাম্বিয়ার হাতে একটা তার কোনো কালেকশন নাই। আমরা অফিসে যা ফেললে এটা দিলাম যে স্যার তাহলে আমার কোন তার দিছে জয়েন দে নাই, আবার মিটার নাই, আমার কেনে কই আমার ইয়ে আসিল বিল আসিল, তো ওই কইলো যে না তো আপনার বিল আইছে মিটারটা না। মফিজুদ্দিন কইছে যে না আমার এটা জয়েন, আমি কামটা কমপ্লিট করেছি, সেই জন্য আপনার বিলটা আইছে। আপনি বাতিয়ে জ্বলায় নাই? না, আমি বাতিয়ে জ্বলাই নাই, আমার বাতি আমি এই যখন বুড়া হয়েছে আজ তুই বাতি চলাইছে ভাতি খেয়ে নেই, আমি এইখানে বয়স হয়েছে যে কার্যালয় আছে, নাস্তনাবুদ এক ঘটনা সংঘটিত করেছে এইখান গাঁত, বিদ্যুতের যে মিটার আছে মিটার বিহীনভাবে বিদ্যুৎ বিল আই আছে, কার বিদ্যুৎ সংযোগ দিয়াই নাই এখন গাঁত, মানে কি কারণত বিল বিলাক আহিলে বা কি কারণত এলোকে কিন্তু ভুক্তভোগী হয়ে আছে। গৌরীপুরের পর সুরেশ মত ঈশান নিউজ। এই এরিয়াটা আপনি জিজ্ঞেস করেন, এই দুটা বাড়ি যদি লাইন যদি কোনো প্রকার যদি থাকে, বিজুলি নাই বিল দিয়েছে? হ্যাঁ বিল দিয়েছে। কিমান বিল আছে এবার আপনার? 2800 টাকা আছে বিল। আপনার ঘরত বিদ্যুৎ সংযোগ দিয়ে নাই? কিছু দিয়ে নাই। কেই বছর পরে দিছিল এটু? 2 বছর হলো। 2 বছর আপনার বিদ্যুৎ হে পাবো নাই? না বিদ্যুৎ পোয়া নাই, বিদ্যুৎ পোয়া নাই, তো আমরা তার এরকম করি না, বিদ্যুৎ হেবা নে দিয়ে আপনার বিল আছে? হ্যাঁ বিল আছে, 2800, 3000, 2500 এরকম করে বিল আছে। আর বিলের কাগজ সবাই করেছি, বিলের কাগজটা যদি চাই তাহলে বিলের কাগজটাও দিয়ে দিব। 2877 টাকা দিলে তাই যে খুঁটিটো সব লগা হয়েছে, লাইনটো দিয়া হয়েছিল, এই খুঁটিটো যে লগাইছে তার লগাইছে, তার লগার পিছত তাহুন কইছে যে আমি হেৰিটো দিম, মিটার সিটার দিম, কাগজ পাতি লৈ গল, লৈ যাওয়ার পিছত তাহুন মিটার সিটার একো দিয়া নাই, এতিয়া আমার বিল আহি আছে 2700 টাকাকে। আচ্ছা আপনার তো বিদ্যুৎ হেবে লাভ পাওয়া নাই, কেনকৈ বিল আহিল আপনার? সেই অভিযোগ তাহুন জানে, আমার কাগজ পাতি লৈ গেছে অফিসত, অফিসত কাগজ পাতি লওয়ার পিছত লাইন নাই, মিটার দিয়া নাই, এটা আমি মোবাইলত মেসেজ আহি আছে 2800 টাকা, 2700 টাকা, 3000 টাকা এনেকে বিল আহি আছে, আমি কেনকৈ দিম বিলটা?